হ্যালো, তো আজকে আমি করবো কোরআন বুক মার্ক, যেটা আমি ইন্সপায়ার্ড হয়েছি আর্ট অ্যান্ড ক্রাফট থ্রু টুম্পা। উনি অনেক কিছু মেক করেন আর ওনার ক্রাফটের জিনিসগুলো আমার অনেক প্রিয়। আমি ওনাকে ফলো দিয়েছি, আমি নিচে আমার ওনার আইডি মেনশন করে দেবো, নে তোমরা যে দেখো আর ওনাকে ফলো করবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি A4 সাইজের পেপারকে কেটে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে তারপর এটার কভার বানানোর জন্য এটার পিঙ্ক কালার একটি পেপার কেটে সুন্দর করে উপরে আল্লাহ লেখে এটার উপরে লাগিয়ে দেবো। এটা দেখার পরে আরও বেশ সুন্দর লাগবে তারপরে। তো আমরা এখন একটি আইসক্রিমের স্টিক নেব। তো আমি এটাকে কালার করবো রেড, যেটা আমার ফেভারিট কালার। তো আমি আমার নিউ ব্রাশ দিয়ে করতেছি, কারণ এটা আমি ইউজ করিনি, আমি আমার বোনের পুরাতন ব্রাশ ইউজ করে ভিডিও করেছি। তো আজকে আমি নিউ ব্রাশ দিয়ে করতেছি। তো আমি উপরে রেড কালার করে নেব। সুন্দর করে রেডটা করার পর আমাদের এটা উপরে আঠা লাগাইতে হবে যখন এটা শুকায় যাবে। তো লাগানোর পর আমাদের বুকমার্ক রেডি। তো আমার ভিডিও এই পর্যন্তই। তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা। বাই গাইস।